পুরো বিশ্বজুড়ে বইছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া। সবাই এখন হিসাব নিকাশ করছেন কে হচ্ছেন হোয়াইট হাউসের পরবর্তী চার বছরের বাসিন্দা, ডেমোক্রেট প্রার্থী কমলা নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোটের এই হিসাব নিকাশ উঠে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজের বিষয়টি। চলুন জেনে নেই ইলেকটোরাল কলেজ সম্পর্কে। দর্শক, আমরা যদি দেখি যে ইলেকটোরাল কলেজ বিষয়টি কি, যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট এক একটি ইলেকটোরাল কলেজ হিসেবে ধরা হয়, যার মোট ইলেকটোরাল কলেজ 51টি। প্রার্থী নয়, ভোটাররা ভোট দিবেন একদল ইলেকটোরালকে, তারাই নির্বাচন করবেন প্রেসিডেন্ট। ইলেকটোরের সংখ্যা যেভাবে হিসাব করা হয়, ইলেকট্রোলও নির্ধারিত হয় পার্লামেন্টের সদস্য সংখ্যার অনুপাতে। 50টি রাজ্যের সিনেটর, 100 হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য, 435, যার দুটি মিলেই গঠিত হয় কংগ্রেস। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন্য নির্ধারিত 3টি ইলেকটোর। এই নিয়ে মোট ইলেকটোর সংখ্যা 538। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি যেভাবে হয়ে থাকে, প্রেসিডেন্ট হতে প্রয়োজন হয় 270 ভোটে। 538 ভোটের মধ্যে যিনি 270 ভোট পেয়ে থাকেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। জনপ্রিয়তার ভোটে এগিয়ে থাকলেও ছুঁতে হবে এই ম্যাজিক ফিগার।